নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আর কুশলেই আছেন। আমার আজকে আবার একটা গল্প আপনাদের কাছে শেয়ার করবার জন্য চলে এলাম। ঘটনাটা বাস্তব ঘটনা, তা আজ থেকে বহু বছর আগেকার ঘটনা। সেই ঘটনাটা আস্তে আস্তে কিছু তথ্য জোগাড় করতে হয়েছিল, অনেক সংবাদপত্র থেকে, ইন্টারনেট থেকে, অনেক বই ঘেটে এই তত্ত্বটা পাওয়া যায়। ঘটনাটা হচ্ছে ইতালি শহরের ওপর। এই ঘটনাটার সম্বন্ধে, গল্পটার সম্বন্ধে একটু আপনাদের প্রথমটা একটু জানিয়ে রাখি। গল্প তো সমস্ত রহস্যের ঠিকানা নিয়ে আলোচনা করার মতো আমার সম্ভব হয়ে ওঠেনি, তবু আমি চেষ্টা করব কিছু শিরোনামে ভাগ করে বেশ কিছু রহস্যকে বিভিন্নভাবে বলার জন্য। আমি যখন এই গল্পটা বলবো, আমার শ্রোতা বন্ধুরা যারা শুনবেন, যারা কাছে থাকবেন, তারা একটু মনোযোগ সহকারে শুনবেন। শুনতে শুনতে মনে হবে আমি সেই ইতালি শহরে পাশ দিয়ে হেঁটে চলেছি বা সেই দুর্গের পাশ দিয়ে হেঁটে চলেছি। সেই স্মৃতির কথাটাই আজ বলবো। 640 বছর আগেকার ঘটনা, সেই পিছিয়ে ফেলে আসা দিনগুলোর ঘটনা। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, অনেক সাংবাদিক এই ঘটনাটা লিখেছিল তখনকার দিনে। সেই সব বই ঘেঁটে, ইন্টারনেট ঘেঁটে আমি কিছু কিছু ঘটনা জোগাড় করে এই গল্পটা বলতে এসেছি। এটা গল্প নয়, এটা বাস্তব। আমি বলবো যখন, উপস্থাপনা করবো আপনাদের কাছে, সেটাই গল্পে রূপান্তরিত করেছি। গল্পটির নাম আজো কাদে আজুরিনা। গল্পটি শুরু করছি ইতালি শহর, সুন্দর একটা শহর, ছোট্ট ফুটফুটে মেয়েটির নাম আজুরিনা, ভারী সুন্দর এবং চঞ্চল। সারাদিন শুধু খেলার খেলা, খেলার জন্যই যেন তার জীবন, খেলা ছাড়া আর কিছুই সে চায় না। পুতুল নিয়ে খেলতে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে সেই শিশুকন্যাটি। এমনকি তার খেলার উপকরণ থেকেও বাদ যায়নি একটা কাপড়ের বল। তার সাথেই ছিল একটি কাপড়ের পুতুল ও এই কাপড়ের বল। সেই মেয়েটি হঠাৎ এত বিখ্যাত হয়ে যায় যে তার জন্মকালে 650 বছর পরেও ইতালির মানুষের কাছে সে সমান পরিচিত। শুধু ইতালি বা বলি কেন, অস্বাভাবিকভাবে বিষয় নিয়ে চর্চায় মগ্ন পৃথিবীর বহু মানুষ এক ডাকে জানে এই আজুরিনাকে। কিন্তু কে এই আজুরিনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে সেই 650 বছর আগে। আর তখনই অবধারিতভাবে উঠে আসে একটি দুর্গের নাম। দুর্গটির নাম ক্যাস্তেলো ডি মন্তেবেলো। ক্যাস্তেলো ডি মন্তেবেলোকেই ইতালির সবচাইতে বিখ্যাত দুর্গ বলে মনে করা হয়। তোরিয়ানার মিউনিসিপ্যালিটির প্রাচীন দুর্গটি রিমিনি শহরে অবস্থিত। আজ থেকে 640 বছর আগে এই দুর্গটি গম গম করত সেই ছোট্ট আজুরিনার দুষ্টুমিতে। এতটাই চঞ্চল ছিল যে তাকে সামলানোই দায় হয়ে উঠেছিল তার বাবা মা।
দুর্গটি সর্বত্রই সে ছুটে বেড়াত, চাইতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত। মেয়েটিকে একলা ছোটাছুটি করতে দেখে বাবা মা ভয় পেয়ে যেতেন, কখন কি বিপদ ঘটিয়ে ফেলে তা নিয়ে খুব চিন্তায় পড়েছিলেন। কাস্তেলা ডি মন্তেভেলো দুর্গটি রয়েছে ইটালির তোরিয়ানা শহরে। এই দুর্গের 1375 সাল 21শে জুন গুয়েন ডালিনা মালাতেস্তা নামে একটি বাচ্চা মেয়ে অস্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে যায় এই দুর্গে। গুয়েন ডালিনা মালাতেস্তাকে ইটালিতে বটেই সারা পৃথিবী জানে আজুরিনা বলে। আজুরিনা অস্বাভাবিকভাবে হারিয়ে গিয়েছিল এই ক্যাস্তেলো ডি মন্তেভেলো দুর্গে, দুর্গের বেসমেন্টে। মেয়েটির চোখ দুটি ছিল অস্বাভাবিক রকমের সুন্দর, চোখের রং ছিল ঘন নীল, অসম্ভব সুন্দরী ছিল। যে দেখত সেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত, এমন বাচ্চাকে কে না ভালোবেসে যায়। 1600 সাল প্যারিসের চার্চের এক জাজো এই শিশু কন্যাটির সম্বন্ধে একটি কাহিনি লিখেছিল। এই কাহিনি থেকেই সেই দুঃখজনক ঘটনার কথা জানা যায়। সেই সময় সেখানকার মানুষ ছিল কুসংস্কার ছন্ন ও ধর্মভীরু। আজুরিনার বাবা মারও তার ব্যতিক্রম ছিল না, আর তাদের মেয়েদের দৈনন্দিন জীবনচর্চা তার প্রমাণও বহুবার পাওয়া গেছে। মেয়ের ওপর অশুভ শক্তির আক্রমণ এড়াতে তার বাবা লর্ড আগুলিনিসো লো মন্তেভেলো সব সময়ের জন্য দুজন রক্ষীকে নিয়োগ করলেন। মেয়েটি বাড়ির বাইরে যাওয়া ছিল মানা, আসলে মেয়েকে খুব ভালোবাসতেন বাবা। এত বড় দুর্গ, মেয়ের দুরন্তপনা তাকে সব সময় উদ্বেগে রেখেছিল। স্বাভাবিক কারণে তিনি চাইতেন না তার সন্তানকে কোনো বিপদে পড়ুক, তাই তাকে নিরাপদে রাখতে বেশি বাড়াবাড়িও আরম্ভ করেছিলেন, যেমন করেছিলেন দুজন দেহরক্ষী রেখে। বাবার সঙ্গে সহমতেও ছিল মেয়েটির মা। মেয়ে সম্পর্কে তার একটা অদ্ভুত বিশ্বাস ছিল, তার ধারণা ছিল মেয়েটি নাকি অন্য মেয়েদের চেয়েও আলাদা। তাকে সকলের আড়ালে রাখতে চাইতেন তার মা, কিন্তু পারতেন না। তাই তার উপর যাতে কারোর কুনজর না লাগে সেই জন্য নানা রকম নিয়ম করতেন। লতা পাতা দিয়ে তার চুল নীল রং করে দিতে থাকতেন, যাতে তার বিস্ময়কর নীল চোখের মতো চুলও নীল রঙের হয়ে না যায়। শোনা যায় যে বিশেষ দিনটির কথা, হঠাৎ সেই দিনটি ফিরে এলো। ইটালি শহর যেন আজ কালো মেঘে ঢেকে গেছে, দিনের বেলায় কালো মেঘ ঘনীভূত হয়ে এসছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে সারা ইটালি শহর। বিদ্যুৎ চমকাতে লাগল, বিকট শব্দে বাজ পড়তে লাগল। মেয়েটির কিন্তু কোনো ভক্ষেপই নেই সেই দিকে, আর কোনো ভয় ডরও নেই। সে আপন মনে সেই দুর্গে ছোটাছুটি করছে আর খেলে বেড়াচ্ছে। প্রচণ্ড বাজের শব্দ, তার ভালো মন্দ বিচার করার কোনো এই নেই, সেই দিকে কেয়ারই করত না। কাপড়ের তৈরি বল ও কাপড়ের তৈরি পুতুলটি নিয়ে খেলতে ব্যস্ত। তার দেহরক্ষী সে যেখানে যেখানে দুর্গে প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে, তার দেহরক্ষীও তার সাথে সাথে ছুট লাগাত। যখন মেয়েটি ক্লান্ত হয়ে একটি জায়গায় এসে বসে, সেইখানে বসে খেলার সাথীটা পুতুলটা নিয়ে খেলতে খেলতে হঠাৎ হাত থেকে পুতুলটা আর কাপড়ের বলটা দুর্গ থেকে বেসমেন্টের নিচে মাটিতে পড়ে যায়।
খেলনা পুতুলটা তার বড় প্রিয় ছিল, একটাই সাথে ছিল সেই খেলনা পুতুলটি। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে সে কাঁদতে শুরু করে শিশুকন্যাটি, প্রচণ্ড কান্না, কান্না থামে না। কিন্তু দুই দিকে দুই দেহরক্ষী কান্না থামাবার কোনো এই দেখা দিল না, বা পুতুলটা যে তুলে নিয়ে আসবে সেও কিন্তু তার জন্য কোনো চেষ্টাও করল না, এগিয়েও এলো না। পাশে দূর থেকে দেখতে লাগলো শিশুটির কান্না। সে পুতুলটাই বা তুলবে কেন? তাকে রাখা হয়েছিল বাচ্চাটিকে দেখার জন্য, সব সময় আগড়ে রাখার জন্য। বাচ্চাটি তখন নিরুপায় কান্না বন্ধ করে আস্তে আস্তে সেই বেসমেন্টের নিচে দুর্গের মাটি ধরে নামতে নামতে নিচে নেমে গেল। নিচে যখন অনেকটা নিচে নেমে গেছে, নেমে যখন পুতুলটার বলটা খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে অনেক ঘন্টা পেরিয়ে গেছে, ওপর থেকে দেহরক্ষীরা আর কিছুই দেখা যায় না নিচে, তখন এই ওর মুখের দিকে চাইতে লাগল। ঘন্টা খানেক পেরিয়ে গেল, মেয়েটি আর ওপরে উঠে এলো না। তখন বাধ্য হয়ে দুই দেহরক্ষী ওই বেসমেন্টের নিচে নামল, নেমে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো। কিন্তু বেসমেন্টের যেখান থেকে বাচ্চাটির কান্নার আওয়াজ সেই দিকে কান পেতে এগিয়ে চলল, কিন্তু সেখানেও শিশুটিকে খুঁজে পেল না, সেখানেও খুঁজে পেল না শিশুটিকে। সে অবাক করার মতো করে দুই শিশু বেসমেন্টের ওপরে দুই দেহরক্ষী উঠে এলো, শিশুটিকে আর পেল না খুঁজে। তখন ভাবল কি করবে, বিকেল ঘনিয়ে এসছে, সন্ধে হবে হবে, হঠাৎ তারা দুই দেহরক্ষী ভাবল বাবা মাকে, বাবা মাকে, মেয়েটির বাবা মাকে তো বলতে হবে। এখন তারা যখন বলতে গেল বাবা মাকে, বাবা মা শোনার পর পাগলের মতো করতে লাগলো, পাগলের মতো করতে লাগলো, ছুটতে ছুটতে এলো সেই বেসমেন্টের কাছে, এসে মাটির তলায় নেবে খুঁজতে লাগলো তার শিশুকন্যাটিকে। কোনো সাড়া শব্দ পেল না, কিন্তু দূর থেকে ভেতরে কান্নার আওয়াজ আসতে থাকলো, কিন্তু বাচ্চাটিকে আর পেল না। অবশেষে রাত হয়ে এলো, বাবা মাও উপরে উঠে এলো। আসার পর সে যেহেতু একটা সরকারি প্রশাসন দপ্তরে উচ্চ পদস্থ অফিসার হিসাবে কাজ করতেন, সেই প্রশাসন দপ্তর থেকে লোকেরা খবর পেয়ে তার লোকজন ছুটে আসে, এসে সেই বাচ্চাটিকে খোঁজার জন্য বেসমেন্টের নিচে নামে। নামার পর অনেক খোঁজাখুঁজি করতে লাগলো, খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল। তখন এই প্রশাসনের লোকজন যখন ওপরে নিরুপায় হয়ে ফিরে এলো, তখন তারা জানালো শিশুটি হয়তো মারা গেছে। কিন্তু মারা গেছে, তার বাচ্চার বডিটা কোথায়? বডিটা তো খুঁজে পাওয়া গেল না। তার বাবার কাছে প্রশ্ন, মেয়েটির বাবার কাছে এক জিজ্ঞাসা হয়ে রইল, তার শিশুকন্যাটির দেহটি বা গেল কোথায়? সেই জুন মাসে যত রাত গভীর হয় শিশুর কান্নার আওয়াজ শোনা যেত সেই দুর্গ থেকে। অনেক পর্যবেক্ষকরা ওই আজরিনাকে দেখবার জন্য ছুটে আসত ইটালি শহরে, সেই ওই দুর্গে। তখন আজরিনা প্রত্যেক 5 বছর অন্তর যে তারিখটা শেষের শূন্য থাকত
অথবা পাঁচ থাকত, সেই তারিখে আজরিনুনাকে সেই দুর্গের ওপরে হাঁটাচলা করতে দেখত, খেলা করতে দেখত অনেক পর্যবেক্ষক। তার কান্নার আওয়াজ কিন্তু দুর্গের ভেতর থেকে শোনা যেত। তার খানিক পরই আজরিনাকে আর তারা দেখতে পেত না। আজরিনা কিন্তু এই রকম ভাবে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর ওই দিনটায় দেখা দিত ইতালি শহর। এই তত্ত্বগুলো জোগাড় করেছিলাম অনেক বই ইন্টারনেট ঘেটে। তা গল্পটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক তো করবেনই, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট তো অতি অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।